নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে আমরা জুলাই মাসে পা দিতে চলেছি, আর এই জুলাই মাসে এই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। কোন কোন দিক থেকে এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে তা নিয়ে আমি ভিডিওতে বিস্তারিতভাবে বলতে চলেছি। এছাড়াও এই সময় আপনাদের আদার্স কোন দিক ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দেখতে দেখতে আমরা জুলাই মাসে পা দেব, আর এই জুলাই মাস থেকে এই 8 রাশির জাতক ও জাতিকার জীবনে মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন শুধুমাত্র চাকরি নয়, এছাড়াও যারা অনলাইন বিজনেস করছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, এবং যার দ্বারা আপনাদের না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর পাশাপাশি যাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা চলছে, তাদের বিবাহ কেন্দ্রিক সমস্যা কিন্তু অনেকখানি মিটবে, অর্থাৎ আপনার মেয়েকে বা আপনার বোনকে দেখতে আসছে, চা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, আর চলে যাচ্ছে, একের পর এক সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা রিকভারি করতে চলেছেন। এর পাশাপাশি যাদের প্রেম বা প্রেমজ জীবনে বহুল অংশে প্রবলেম চলছে, প্রেম বিচ্ছেদ হয়ে যাচ্ছে, মনো কষ্ট চলছে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে প্রেম থেকে সুখ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় যারা বিবাহিত জীবনে রয়েছেন, অর্থাৎ দাম্পত্য সুখ পাচ্ছেন না, তাদের দাম্পত্য সুখ আসতে চলেছে। এর পাশাপাশি যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, অর্থাৎ সন্তান আসতে চাইছে না, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট মাত্রায় সুখ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা বলার আগে একটি বিষয় জানিয়ে দিই, আপনার নিজস্ব বার্থ চার্টে শুক্র গ্রহ, রবি গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি এই গ্রহগুলি এফেক্টেড হয় বা এই গ্রহগুলি দুর্বল হয়, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবেন না। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই যারা বুকিং করবেন তারাই কেবলমাত্র যোগাযোগ করুন। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা আমি একে একে জানাতে চলেছি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ জুলাই মাসে আপনাদের মধ্য গগনে সূর্য যেতে চলেছে। এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি, পারিবারিক স্থিতি, দাম্পত্য জীবনের সুখ এবং সন্তান সুখ আসতে চলেছে। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা দুর্গমকেও জয় করতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও জুলাই মাস থেকে মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে মধুর হতে চলেছে। এর পাশাপাশি এই সময় অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যাদের সন্তান নিয়ে প্রবলেম চলছে, তাদের সন্তান লাভ হতে চলেছে। এছাড়াও বিবাহ কেন্দ্রিক প্রবলেম যাদের চলছে, অর্থাৎ বিবাহ হতে চাইছে না, তাদের সেই প্রবলেম কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের যে কোনো কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরপরে 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জুলাই মাস থেকে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের মধ্য গগনে সূর্য যেতে চলেছে, যার দরুন এই সময় অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও পারিবারিক স্থিতিও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দাম্পত্য জীবনে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন এবং সন্তান সুখও কিন্তু আপনাদের আসতে চলেছে। এছাড়াও চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। যারা অনলাইনে বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের হারানো অর্থ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এরপর 4 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জুলাই মাস থেকে মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যারা অনলাইন বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এবং এর পাশাপাশি যাদের দাম্পত্য জীবনে কলহ চলছে, যাদের বৈবাহিক জীবনে সুখ আসছে না, সন্তান সুখ আসছে না এবং বিবাহ হতে চাইছে না, তাদের ভালো হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে জুলাই মাস থেকে আপনাদেরও মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যাদের বিবাহ হচ্ছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান আসতে চাইছে না তাদের সন্তান লাভ হতে চলেছে এবং দাম্পত্য জীবনে কিন্তু আপনারা সুখ পেতে চলেছেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা অনলাইন বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এতটুকু বলতে পারি। এরপরে 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা জুলাই মাস থেকে মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং এই সময় আপনাদের ফ্যামিলির সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে, দাম্পত্য জীবনে সুখ দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তান সুখও কিন্তু আপনাদের আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা অনলাইন বিজনেস করছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে 7 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জুলাই মাস থেকে মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, ফ্যামিলির সাপোর্ট পেতে চলেছেন, দাম্পত্য জীবনে সুখ পেতে চলেছেন এবং এই সময় আপনাদের সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় যারা অনলাইন বিজনেস করছেন বা ট্রেডিং করেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে শেষ এবং অন্তিম 8 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও জুলাই মাস থেকে মধ্য গগনে সূর্য যেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আর এই ধন চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, এই 3 ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা অনেক কাজই কিন্তু করে ফেলবেন এবং এই সময় দাম্পত্য জীবনেও সুখ দেখতে পাওয়া যাচ্ছে এবং যাদের বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ কিন্তু স্থির বা নিশ্চিত হয়ে যেতে পারে। এই সময় সন্তান সুখও কিন্তু আপনারা পেতে চলেছেন।
এর পাশাপাশি যাদের অর্থ বিজনেসে আটকে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি বলা যায় আপনারা জুলাই মাস থেকে আপনাদের জুলাই মাস থেকে মধ্য কখনই সূর্য যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।